নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি, এই তিনটি জিনিস যদি আপনার স্ত্রীকে দান করেন বা উপহার স্বরূপ দেন, তাহলে আপনার জীবনে ধনের অভাব হবেই না। এটি আমি দায়িত্ব নিয়ে বলছি। তো ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট, ভিডিওর এতটুকু পার্টও আপনারা মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেটি মোটিভেশনাল চ্যানেল। সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের ভালো সময় কিংবা খারাপ সময় উভয় সময়ে সঠিক ডিসিশন নিতে সহায়তা করবে এবং পাশাপাশি মানুষ চিনতেও সহায়তা করবে। তাই এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মানুষের জীবনে স্ত্রীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সাধারণত বিয়ে করি শুধুমাত্র শারীরিক সম্পর্ক মেটানোর জন্য নয়। বিয়ে কথার অর্থ দুটো মানুষের একে অপরের সুখ দুঃখে পাশে থাকা এবং একে অপরের প্রবলেমকে বোঝা। তো প্রতিটি মানুষের জীবনে স্ত্রী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা হয়তো শুনে থাকবেন যে স্ত্রীর ভাগ্যে ধন আসে। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব। এবং আমি আপনাদেরকে একটা ব্যাপার রিকোয়েস্ট করব, কখনোই আপনার স্ত্রীর গায়ে হাত তুলবেন না। কারণ যেদিনই আপনি হাত তুলবেন, ভাববেন আপনার জীবনে লক্ষ্মী সরে গেছে। এতটুকুটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো দিনও আপনার স্ত্রীর গায়ে হাত তুলবেন না। আমার এই কথাটি আপনারা মেনে চলুন এবং আমি এই ভিডিওতে কিছু উপহারের কথা বলবো। এই উপহারগুলো কোন সময় দিতে হবে সেটিও বলছি, সেগুলি আপনার স্ত্রীকে দিন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনার জীবনে অর্থের অভাব হবেই না। আমাদের স্ত্রীকে আমরা ঘরের লক্ষ্মী বলে মানি, এটা আপনারা সকলেই জানেন। তো এই ঘরের লক্ষ্মীকে আমরা অনেক সময় সমাদর করি না এবং তাদেরকে আমরা অনেক সময় খারাপ ব্যবহার করে থাকি। এই ভিডিওটি দেখার পরে আপনাদের মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, এতটুকুটা আমি বলতে পারি। লক্ষ্মীর অনেক ভাগ রয়েছে, লক্ষ্মী, ধনলক্ষ্মী, যশোলক্ষ্মী এবং গৃহলক্ষ্মী। তো স্ত্রী হচ্ছে গৃহলক্ষ্মী এবং এই স্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমরা বিয়ে করে নিয়ে আসি এবং পরবর্তীতে কিন্তু আমরা সেই সঠিক মর্যাদা রাখি না। আমি আশা রাখবো আপনারা এই ভিডিও দেখার পর আপনাদের স্ত্রীকে যথেষ্ট সমাদর এবং যে কথাগুলি বলবো সেগুলি অবশ্যই করবেন। এবং আমি এটি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ধনের অভাব হবেই না। তো প্রথম, আপনার স্ত্রীকে শুক্রবার দিন কাপড় উপহার দিন। কাপড়, লাল রঙের কোনো কাপড় বা কোনো সুন্দর কাপড় উপহার দিন, দেখবেন ধনের অভাব হবে না। তবে প্রতি শুক্রবার না, মাসে বা দু মাস পর পর আপনারা সেই কাপড় উপহার দিন। দ্বিতীয়, আপনি যদি আপনার স্ত্রীকে শুক্রবার দিন সোনার নেকলেস বা সোনার কোনো দ্রব্য বা ইমিটেশনও হতে পারে, কারণ আমরা সকলে সবসময় সোনা কিনতে পারি না, তবে ইমিটেশনও হতে পারে, যদি উপহার দেন তাহলে আপনাদের জীবনে অর্থের অভাব আসবে না, এতটুকুটা বলতে পারি। এবং তৃতীয়, আপনারা স্ত্রীর সঙ্গে যদি মিষ্টি ভাষায় কথা বলেন, তাতে আপনাদের অর্থের অভাব আসবে না। সবশেষে একটা কথা বলি, আপনার স্ত্রীকে যত সাজিয়ে রাখবেন, মা লক্ষ্মী আপনার ঘরে বিচরণ করবে, এতটুকুটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলুন। যদি ভিডিওটি ভালো লাগে,
এখনই একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।